11 জনে মিলে বেরিয়ে পড়লাম আলেন ঘুরতে যাব বলে। আলেনে গেলাম এবারে একটা অন্য নতুন জায়গা, যেটা নাম হচ্ছে জেবেল হাফিত। জেবেল হাফিতে এটা একটা পাহাড়। তো আমি কৌশিকদার গাড়িতে উঠে পড়লাম, কেননা আমাদের গাড়িতে অরুণ দাদা আর অমিত ওরা নিচেই রয়ে গেল, কারণ অমিতের পাহাড়ে উঠলে মাথা ঘোরায়, তো পাহাড়ে কিছুতেই উঠবে না। তো নিচে দাঁড়ালো, নিচে একটা হট স্প্রিংয়ের পার্ক আছে, ওখানে ওরা ওয়েট করলো আর আমরা গিয়ে জেবেল হাফিতের ওপরে ঘুরে এলাম। জেবেল হাফিত নিচে থেকে মানে লোল্যান্ড থেকে প্রায় আধা ঘন্টা লাগলো ওপরে উঠতে। ওপরে শুধু ভিউ পয়েন্টসই আছে, আর কোনো কিছু নেই। আর একটা ছোট্ট পার্ক আছে, একটা ছোট্ট রেস্টুরেন্ট আছে, রেস্টুরেন্টটা বন্ধ ছিল জানি না কেন। আর পার্কে একটু আধটু যা বাচ্চারা একটু খেলতে পারবে ওইটুকুই যা আর কি। তো জেবেল হাফিতের ওপরে একটু ভিউগুলো দেখে আমরা আবার তারপর ধীরে ধীরে নিচে নেমে এলাম। উইদিন ওয়ান অ্যান্ড হাফ আওয়ারের মধ্যেই আমরা নিচে নেমে এলাম। পাহাড়ের কোলে একটা স্প্রিং বলে একটা জায়গা আছে, আলেন হট স্প্রিং, ওইখানে হচ্ছে আমরা অনেকক্ষণ টাইম স্পেন্ড করেছিলাম। ওপরে জেবেল হাফিতের এই কিছু ফটো আমি শেয়ার করছি। এটা একটা ভিউ পয়েন্ট, ভিউ পয়েন্ট থেকে দেখা যাচ্ছে পুরো আলেন সিটিটা। এর ওপরে ওপরে একদম টপেও গেছি, যেখান থেকে ওমান বর্ডারও দেখা যায়। খুব সুন্দর জায়গা, পাহাড়ি একটা এক্সপিরিয়েন্স। আর প্রচণ্ড ঠান্ডা ছিল, আমি যখন সানরুফ খুলে ওপরের গাড়ি থেকে যখন ভিডিও নিচ্ছিলাম আমার মনে হচ্ছিলো মুখটা বোধহয় মানে ফেটে যাবে, এত ঠান্ডা হাওয়া, প্রচণ্ড ঠান্ডা ছিল। আর তার আগেই দুবাইতে কদিন ধরে খুব বৃষ্টি হচ্ছিলো, বৃষ্টির ঠিক পরের দিনই আমরা গেলাম আর একদম পুরো রোদ পেয়েছি ওখানে, আর কিন্তু ঠান্ডা হাওয়া, খুবই সুন্দর ওয়েদার। টেম্পারেচার প্রায় 12 ডিগ্রির মতো হবে কি আরও কমও হতে পারে। ওভারঅল এক্সপিরিয়েন্স আলেনের খুবই সুন্দর ছিল আমাদের। ওপরে জেবেল হাফিতে গেলাম, জেবেল হাফিতে গিয়ে ওখানে আমাদের প্ল্যান ছিল যে একটু চা ফা খাবো রেস্টুরেন্টটাই, কিন্তু রেস্টুরেন্টটা বন্ধ ছিল। কিন্তু আমাদের চায়ের সরঞ্জাম আমরা নিয়েই গেছিলাম, কিন্তু ওখানে আমরা কোথায় করবো বা কোথাও অ্যালাও আছে কি না সেটা আমাদের জানা ছিল না, বলে আমরা চায়ের সরঞ্জাম আর ওখানে কিছু বার করিনি। আমরা ওখানে একটু চুটুরপুটুর ওই ক্রসন, একটু চানাচুর, একটু ঝালমুড়ি, এইসব মানে রেডিমেড আর কি, যেসব ড্রাই ফ্রুটস আমরা ক্যারি করছিলাম ওগুলোই একটু একটু করে খেলাম। তারপর ওখান থেকে আমরা ধীরে ধীরে নিচে নেমে এলাম আলেনের স্প্রিংয়ে, হট স্প্রিংয়ে। হট স্প্রিংয়ে ওয়েট করছিলো অমিত আর অরুণ দাদা, ওরা ওয়েট করছিলো। তো ওখানে আমরা জয়েন হলাম ওদের সাথে এবং ওখানে আমরা অনেকক্ষণ টাইম স্পেন্ড করলাম। ওখানে আমরা একটা পাহাড়েও উঠেছি, ছোট্ট একটা পাহাড়ের টিলা, পাহাড়ের টিলায় আমরা একটু হাইকিং করে উঠলাম। এই দেখুন এখানে ছোটো একটা পার্ক আছে, আমরা একটু ওই স্লিপে চাপলাম, এই বাচ্চাদের সাথে একটু হই হই করলাম। এটা একটা কোনো হোটেল, আলেনের এই জেবেল হাফিতের ওপরেই একটাই হোটেল আছে, অনেকে এটা এখানে স্টেকেশনে আসে। এখানে স্টেকেশনে থাকলে সকালবেলা ভোরে সানরাইজ ফানরাইজও দেখা যাবে আর ঠান্ডাটাও অতটা লাগবে না, তো রুম থেকেই বোধহয় দেখা যায়। যদিও আমি এই হোটেলে যাইনি, তো এই হোটেলের এক্সপিরিয়েন্স আমি বলতে পারবো না। তো ওভারঅল আমাদের এই জেবেল হাফিতের ট্রিপটা খুবই ভালো ছিল। তো তারপর এখানে দেখছি এসে যে অনেকে সাইক্লিং করে ওই নিচে থেকে ওপরে উঠছে, আমি তো অবাক, মানে আমি আর প্রচণ্ড তাদের কষ্ট হচ্ছে, কেননা একদম চড়ার রাস্তা। তো এখানে চলে এলাম আমরা হট স্প্রিংয়ে। হট স্প্রিংয়ের এক্সপিরিয়েন্স যেটা সেটা হচ্ছে যে হট স্প্রিং একটা গোটা এরিয়া জুড়ে একটা পার্ক মতো করা আছে, সেখানে এই যে জলটা দেখা যাচ্ছে এই জলটা কিন্তু ন্যাচারালি হট ওয়াটার, যেখানে পা ডুবিয়ে আমরা বসতে পারি। পা ডুবিয়ে আমরা ওখানে অনেকক্ষণ বসেছিলাম, কিন্তু এই জলটা প্রচণ্ড শ্যাওলায় ভর্তি। এখানে আমাদের এক ইন্দ্রদা, যিনি খুব ভালো ফটো তোলেন, উনি হঠাৎ করে এই শ্যাওলাতে পা স্লিপ করে পড়ে যায়, কিন্তু টাচুট সেরকম কিছু ওনার হয়নি, জাস্ট পড়েছে, তাই জন্য খুব একটা অসুবিধা হয়নি। আর এখানে সবাই বসে আমরা গরম জলে খানিকক্ষণ টাইম স্পেন্ড করলাম। তারপর এখান থেকে সবাই পা ফা মুছে জুতো পরে গেলাম ওই সামনের পাহাড়টায় একটু হাইকিং করতে। কৌশিকদার কোমরে একটু ব্যথা, তাই জন্য কৌশিকদার বেশি ওপরে ওঠেনি, কৌশিকদার একটু নিচ অবধি ছিল। তো তারপর আমরা উঠলাম। হাইকিং করা তো আমাদের একদমই অভ্যেস নেই, যদিও এখানে কোনো বেশি কিছু টাফ ছিল না, একদমই ইজি হাইকিং ছিল, কিন্তু এই হাইকিং করতে গিয়ে অনুষ্কা আর অমিত দুজনেই কাছাড় খেলো, মানে নামার সময় তো মানে পড়ে গেল আর কি, দুজনেই ধরাম ধরাম করে। তো যাই হোক, কারোরই কিছু হয়নি, মানে সেরকম বিশেষ জোরভাবে কেউ পড়েনি। আর আমি দেখলাম, আমি সবার লাস্টে নামছিলাম, তো আমি দেখলাম যে যারা যারা পড়েছে তাদের অবস্থা দেখে আমি বুঝলাম যে আমি আর পড়বো না, আমি আস্তে আস্তে গড়িয়ে গড়িয়ে নামছি, যদিও হচ্ছে নোংরা বা ঘাস আছে, কিন্তু তাহলেও আমি জানলাম যে বাবা পড়েই যাওয়াচ্ছে, গড়িয়ে গড়িয়ে জামাটা নষ্ট হোক, ক্ষতি নেই, ঘরে এসে কাজ কেচে দিলেই ঠিক হয়ে যাবে। তো এইভাবে আমরা একটা হাইকিংও করলাম, তো এটা একটা খুব সুন্দর এক্সপিরিয়েন্স, একটুখানি পাহাড়ে ওঠা হলো।
এখানে পাহাড়ের ওপর থেকে এই পুরো এরিয়াটা আমরা নিজেরা দেখলাম কীরকম কী লাগছে, খুবই ভালো ছিল এক্সপিরিয়েন্সটা। আর এখানে আমরা একটা পাথরের ওপর ইউএইর একটা ন্যাশনাল ফ্ল্যাগ ড্র করা ছিল, তো আমরা সবাই মিলে ওই পাথরের ওপরে উঠে গেলাম। পাথরের ওপরে উঠে ওটা আর কি একটা ফটো শ্যুটের জায়গা বলতে পারেন, তো সেখানে আমরা অনেকে ফটো ফটো নিলাম। এই পাহাড়ে উঠছি যখন, তখন প্রথমটা একটুখানি উঠেছি, তারপর দেখছি যে কোনো মানে খাঁজ কাটা জায়গা নেই বা কিছু, তো ওখানেও অনেক সময় পাশে পড়ে দুম করে পড়ে যাওয়ার চান্সেস থাকে, তো আমি আর রিস্ক নিলাম না। আমি দেখলাম আস্তে আস্তে করে একটু মানে গড়িয়ে গড়িয়ে হামাগুড়ি দিয়ে একটুখানি উঠি, তারপর আমি টুক করে উঠে গেলাম ওপরটা। তো মানে এক একটা জায়গাগুলো আছে যেখানগুলো একটুখানি সাবধানে উঠলেই মনে হয় ভালো। আর তার আগেই দেখেছি যে সব অনেকে দমদারকা পড়েছে, তো তাই জন্য আমি আর দেখলাম যে বেশি রিস্ক নিই না, আস্তে আস্তে উঠি না কি আছে। আনন্দ করতে এসেছি, শরীর টরীর খারাপ, পড়ে গিয়ে কোমরে ব্যথা এইসব হলে খুবই অসুবিধে হয়। তো সব মিলিয়ে ওভারঅল আমাদের একটা খুব সুন্দর এক্সপিরিয়েন্স হলো, খুব সুন্দর আমরা এটা একটা ট্রিপ করলাম। সকাল থেকে গেছি টিল রাত্রি অবধি এখানে ছিলাম, নট এই জায়গা, আলেনে আমরা অনেকগুলো জায়গা ঘুরেছি, তার মধ্যে প্রথমে আমরা গিয়েই আগে গেলাম জেবেল হাফেত। জেবেল হাফেত থেকে ঘুরে এসে আমরা নামলাম হট স্প্রিং। জেবেল হাফেতের ওই পাহাড়ের পাদদেশেই এই হট স্প্রিংয়ের এই পার্কটা করা আছে। এই হট স্প্রিংটা নেমে আমরা এরপর গেলাম একটা টয় ট্রেনে চাপতে, ছোটো টয় ট্রেন না সরি মিনি ট্রেন। এটা একটা দারুণ জিনিস, সেটা আমি একটু জোর করেই বললাম যে যাবো 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 যাবো, সবাই ভয় পাচ্ছিল, কিন্তু আলটিমেটলি এত সুন্দর ছিল যে কি বলবো। আমি এত কষ্ট করে চা করছি ওর মধ্যে, এটা কি গুঁড়ো চা? কোয়েলের গোলাপ জাম কোথায় রে? ওই তো ওখানে। আরে চা খা, শেষ করে দিসনি তো? কি বাবা খুলিনি এখনো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। আমি চামচ নিয়ে নেছি, সবাই একটা করে চা। তাহলে এখন হচ্ছে চা, চা করছে অনামিকা বৌদি, সাথে হেল্প করছে অমিত আর কোয়েল। আমি কোয়েল রান্নাবান্নায় খুব এক্সপার্ট, ও বানিয়ে এনেছিল গোলাপ জামুন সবার জন্য। ও রান্না করতে খুব ভালোবাসে এবং ও মানে ফটাফট বানিয়েও ফেলে, এক্সপার্ট খুবই। এই আলেনের এই হট স্প্রিংয়ে খানিকক্ষণ আমরা ছিলাম, এই এই জলটা পুরোটাই গরম জল, মানে একদম সুন্দর গরম একদম জল। তো এইটা সেরে তারপর আমরা গেলাম ওই মিনি ট্রেনে চাপতে। এই মিনি ট্রেনটা এইটারই একটুখানি এগিয়ে বাঁদিকে একটা রাস্তা পড়ে, বাঁদিকে রাস্তার সামনেই ওখানেই লেখা আছে একটা মিনি ট্রেনের স্পেস। মিনি ট্রেনে চাপা হলো, তো এই মিনি ট্রেনটায় সকলে এক একজন এক একটা ছোটো ছোটো ট্রেন, ওতে এক একজন সিঙ্গেল সিঙ্গেল চাপবে এবং সিঙ্গেল সিঙ্গেল চালাতে হবে। খুব সুন্দর এক্সপিরিয়েন্স, আমি প্রথম চাপলাম এটায়। টিকিটের ভাড়া ছিল আমি 25 AED। অনুষ্কা তো দুবার চাপলো বিকজ অফ তিতলি, প্রথমে ও একবার একা চেপে পুরোটা ঘুরে দেখলো, তো ঘুরে দেখার পর তারপরে আবার তিতলিকে নিয়ে ও আবার চাপলো। তো এটা খুব সুন্দর একটা এক্সপিরিয়েন্স ছিল। তো এটা অনলি কিন্তু প্রত্যেকের মানে এক একজনে এক একটা একটা ট্রেনে নিজেকেই চালাতে হবে, নাহলে ব্রেকও আছে ওখানে, এই যে হাতলটা ধরে আছে এটাকেই কিভাবে হ্যান্ডেল করার আছে ওটাও দেখে দেখে মানে ওরা শিখিয়ে দেবে, ওইভাবে নিজে চালাবেন। আমি ওটাই চেপেছি, আমার খুব ভালো লেগেছে। আর টিকিট ভাড়াও খুব একটা বেশি না, 25 AED পার হেড করে, তো ওরকমভাবে টিকিট কেটে এবার এক একজন এক একটা উঠে পড়লাম। তো এইটা একটা আমাদের দারুণ এক্সপিরিয়েন্স হলো, এই মিনি ট্রেনটা। অনেকে নিচে দাঁড়িয়েছিল, সবাই ভাবছে যে খুব ভয় লাগবে বা কিছু এই ওই, কিন্তু কিছুই ভয় লাগেনি, খুবই ভালো এটা ছিল। উঁচুটাও নেই, যে উঁচু উঠবে নিচে নামবে কিছু নেই। সামনে দাবা বেশি করে। হ্যাঁ
বড় পাথরে ইউএর ফ্ল্যাগ আঁকা ছিল, ওই পাথরটার ওপরে উঠলাম, উঠে ফটো নিলাম। তারপর আমরা গেলাম একটা ফোর্টে। হটস্প্রিংয়ের ওখানে আমরা কিছু ড্রাই স্ন্যাক্স ক্যারি করেছিলাম বাড়ি থেকে, সেগুলোই আমরা ওখানে খেলাম। তারপর ওখান থেকে গেলাম আলেন সিটির মধ্যে আল জাহিলি ফোর্টে। এই যে আল জাহিলি ফোর্ট, এই ফোর্টটার ভেতরে ঢুকে আমরা ফোর্টটার ভেতরটা ঘুরে দেখলাম কী কী আছে ভেতরে। এই ফোর্টটার নাম কি? আমরা এসেছি আল জাহিলি ফোর্টে আলেনে। প্রায় 10-11 জন এসেছি। লেটসি কীরকম হয় ভেতরটা দেখে দেখাচ্ছি। দুবাই ইউএর যে পুরনো বাড়ি কিভাবে সংরক্ষণ করা যায় সেটাই ফোর্টের ভেতরে দেখলাম। ফোর্টের ভেতরে ছোট্ট একটু মিউজিয়ামের মতন করা আছে, ওইখানটায় ভেতরটায় গেলাম। এবং ফোর্টের ভেতরে ওখানে খেজুর আর কাওয়া কিছু দিচ্ছিল যেটা খাওয়ার জন্য। তারপর ফোর্ট ঘুরে আমরা গেলাম আলেন সিটির মধ্যে একটা রেস্টুরেন্টে। এখানে আমরা লাঞ্চ করলাম, একটু লেট লাঞ্চই হলো, আর আমাদের বাঙালিদের প্রিয় ফুচকা তো খাওয়াই হলো। লাঞ্চ করার আগে আমরা ফুচকা খেয়ে নিলাম। তারপর আমরা পুরো লাঞ্চে বিরিয়ানি, চিকেন, মাটন এইসব খেয়ে তারপর আমরা ওখান থেকে বাড়ির পথে রওনা হলাম।